অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য দিল্লিতে ডাকা যাবে না। ইডি যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে কলকাতাতেই করতে হবে। শুক্রবার ইডির আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন মামলা শুনানিতে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজু জানিয়েছেন, কলকাতায় জেরা করতে অসুবিধা হয়, তদন্তকারী অফিসারদের এখান থেকে কলকাতায় যেতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সাংসদ, তিনি এমনি দিল্লিতে আসেন। অভিষেকের দিল্লিতে ইডি দপ্তরে আসতে অসুবিধা থাকার কথা নয়। এর আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ইডি ডাকলে দিল্লিতেই প্রশ্নের জবাব দিতে আসতে হবে অভিষেক রুজিরাকে। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন অভিষেক ও রুজিরা। সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। সেই স্থগিতাদেশই এদিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ইডিকে ছ সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। ইডি সুপ্রিম কোর্টে তাদের মত জানানোর পর অভিষেক রুজিরা আরও দু সপ্তাহ পাবেন তাদের বক্তব্য জানাতে। অভিষেক রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা নিয়েও এদিন আদালতে এক প্রকার মুখ পুড়েছে ইডির। এর আগের দিন শুনানির সময়েই বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই ডাকা হয়েছে তিনি সহযোগিতা করেছেন, তাছাড়া উনি একবার বিদেশে চিকিৎসা করাতে গিয়ে যথাসময়ের মধ্যেও ফিরেও এসেছেন, তাহলে তার বিরুদ্ধে কেন লুকআউট নোটিশ জারি করে রাখা হয়েছিল? এতে কি বিষয়টা জটিল হয়ে যাচ্ছে না? আবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকানোর ব্যাপারেও এদিন ইডিকে প্রশ্ন করেন বিচারপতিরা। রুজিরা অনুমতি চাইলেও কেন তা দেওয়া হয়নি সেই প্রশ্ন তোলেন এদিন ইডির আইনজীবী। সুপ্রিম কোর্টে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা শুনে বিচারপতিরা বলেন, তাই যদি করে থাকেন তাহলে লুকআউট নোটিশ কেন? অবিলম্বে তা প্রত্যাহার করুন। তবে আদালত জানিয়েছে ভবিষ্যতে অভিষেক ও তার স্ত্রীর বিদেশ সফর যাওয়ার প্রয়োজন পড়লে 7 দিন আগে ইডিকে জানাতে হবে।